শিক্ষার্থীদের আন্দোলন ও কারফিউয়ের কারণে রাঙামাটিতে পর্যটন খাতে ব্যাপক ধস নেমেছে। এই অবস্থায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। বর্ষায় মোহনীয় রূপে জেগে ওঠে রাঙামাটি। পাহাড়ের নবরূপ দেখতে প্রতি বছর সৌন্দর্য পিপাসুতে ভিড় দেখা যায় এই জেলায়। কিন্তু সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু সহ এখানকার বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো এখন শুনসব নিরবতায়। পর্যটক শূন্য পর্যটন স্পটগুলো অলস সময় আর হতাশা নিয়ে দিন পার করছেন পর্যটন সংশ্লিষ্টরা। ব্যাপক লোকসান গুনতে হচ্ছে তাদের। জেলার পর্যটন খাতে ইতোমধ্যেই 4 কোটি টাকার বেশি ক্ষতির দাবি করেছেন রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোনো টুরিস্ট নাই, এর জন্য আমাদেরও ব্যবসা ভালো যাচ্ছে না, অলস সময় কাটাচ্ছি এখন। কাস্টমার একদম কম, বেচা বিক্রি নাই, বসে কি করবো, সময় কাটাচ্ছি। উদ্ভূত পরিস্থিতির কারণে রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটন খাতে এবং পর্যটন সংশ্লিষ্ট যারা আছে সব কিছু মিলিয়ে প্রায় 4 কোটি টাকার উপরে এখানে ক্ষতি হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।